What we do here is go back, 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 back. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নাজ কিচেন থেকে আমি আমেনা বলছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি গরম গরম আলুরদম। আমি ছোট আলু দিয়ে আলুরদম করেছি আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম ভিউয়ার্স। আশা করছি আপনাদের ভালো লাগবে, আমার পুরো ভিডিওটি দেখবেন আর দেখে জানাবেন কেমন হয়েছে। সো ভিউয়ার্স, চলুন দেখে নিই আমি কীভাবে আলুরদম রেসিপিটি করলাম। সো ভিউয়ার্স, আমি আলুরদম বানানোর জন্য 1 কেজি পরিমাণ আমি ছোট আলু, গুঁড়ো আলু আমি সেদ্ধ করে আমি খুলে নিয়েছি, খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি ভিউয়ার্স। আর আমি নিয়েছি কয়েকটা শুকনো মরিচ, কয়েকটা এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, আমি দারচিনি নিয়েছি, তেজপাতা নিয়েছি, কয়েকটা লং নিয়েছি, আর নিয়েছি কয়েকটা আস্ত জিরা আমি নিয়েছি, আর নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ, আর 3টে টমেটো আমি নিয়েছি, কেটে নিয়েছি। টমেটো আর পেঁয়াজটাকে আমি এখন ব্লেন্ড করে নিব। সো ভিউয়ার্স, আমি এখন টমেটো আর পেঁয়াজটাকে ব্লেন্ড করে নিচ্ছি। সো ভিউয়ার্স আমি ব্লেন্ড করে নিয়েছি, আমার ব্লেন্ড করা হয়ে গেছে, সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে টমেটো আর পেঁয়াজের। আমি একটা পাত্রে 1/2 কাপের মতো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম করে নিয়েছি। আমি এখন মশলাগুলোকে একটু ভেজে নিব, তেলে নিব, এতে করে ভালো একটা ফ্লেভার আসবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আমি যে মেক্সিংটা তৈরি করেছি টমেটো আর পেঁয়াজের ওইটা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আমি 1.5 চা চামচ মরিচের গুঁড়ো দিলাম, আমি ঝালটা একটু বেশি পছন্দ করি তাই একটু ঝালটা বাড়িয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চা চামচের মতন, সবগুলোকে আমি ভালোভাবে মিক্সিং করে নিচ্ছি। আজকে মিডিয়ামে রেখে আমি রান্না করছি। এই পর্যায়ে 1 চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা। আমি সবগুলো মশলা দিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি এখন ভালো করে চুলার আঁচটা মিডিয়ামে রেখে
মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা ভালোভাবে কষানো হতে থাক, এই পর্যায়ে আমি আরেকটা পাত্রে এই পর্যায়ে আমি সামান্য পানি দিয়ে নিচ্ছি। আলুর দম যেহেতু একটু মাখো মাখো না হলে ভালো লাগবে না, আমি ওই পরিমাণে পানি দিয়ে নিয়েছি। আমার যখন রান্নাটা প্রায় হয়ে যাবে ওই পর্যায়ে আমি কয়েকটা আলু গেলে দিচ্ছি ভিউয়ার্স, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। দমের যে একটা ফ্লেভার ওটা খুব ভালো আসবে। আমি কয়েকটা আলু একদম ভর্তা বানিয়ে দিলাম, মিক্স করে দিয়েছি ভিউয়ার্স। এই পর্যায়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিব। রান্নাটা প্রায় হয়ে গেছে, নামানোর আগে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ভিউয়ার্স, আর দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়ো সামান্য, উপরে আমি ছিটিয়ে দিলাম। সো ভিউয়ার্স আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। সো ভিউয়ার্স হয়ে গেল আমার আলুর দম রেসিপি, আমি লুচির সাথে পরিবেশন করেছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ভিউয়ার্স করে ফেলবেন। সো ভিউয়ার্স ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।